আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, চলে আসলাম নতুন একটা দিনে আর একটি ভিডিও নিয়ে, যুবরাজের ভিডিও। তো আজকের ভিডিওটি, যুবরাজের সকালের খাবার খাচ্ছে আর পাশাপাশি সব গরুগুলাই খাচ্ছে। আপনারা তো জানেন যে সব গরুগুলো আমার একসাথেই থাকে। আবার অনেকে প্রশ্ন করে বা বলে, আপু আপনার গরুগুলা গাভী গরুর সাথে থাকে যুবরাজ, তাও এত শান্ত মেজাজের কেন, এত ভালো কেন? আসলে এগুলা বড় গরুর, বড় গরু হয়ে গেলে একটা আচরণ ওদের, একটা বড় বড় একটা ভাবি থাকে, ছোট ছোট গরুর মতো দুষ্টামি করে না, ওই যে ওইটাই খাবে দেখে ওরে মার দিতেছে। আচ্ছা, ওরে আমি একটু দেই। আর এইটাই যে খাওয়ার পাগল, আল্লাহর হস্তে এইটি খা, অরে বিরক্ত করিস না। আর এই তো হচ্ছে খাবার খাচ্ছে এইগুলা, আর ওই সাইডে হচ্ছে মা পানি দিয়ে দিতেছে। এখন তো সকাল 9টা বাজে, এখনও দানাদার খাওয়ানো হয় নাই, দানাদার খাওয়াবো একটু পরে। তো আপনারা হচ্ছে, আমি এই পাশ থেকে একটু দেখাই, এটা হচ্ছে সিংহরাজের বোন। তো আপনারা যারা কুরবানির গরু কিনেন বা অনেক আছে দুই তিনজনে মিলেও ভাগে কুরবানি দেন, এরকম কিন্তু অনেক হয়, তারা যোগাযোগ করতে পারেন। যদি যুবরাজকে একান্তই ভালো লেগে থাকে বা আল্লাহ তাআলা যদি ওকে কুরবানির জন্য কবুল করে রাখেন তাহলেই। আর এখানে হচ্ছে যে বাকি গরুগুলো আছে, এই যে সকালবেলা সব এইগুলাই খাচ্ছে আর কি। এই যে এখানে বড় ঘাসগুলো আছে, এগুলো কেটে দেওয়া হয়েছে। সব তো তোরাই খাস, ওরে কী খাইবার দিবি তোরা কত? আমি ওই পাশে যে যুবরাজকে দেখাবো, তার আগে আমি সিংহরাজের মাকে দেখাই। এই সাইডে সিংহরাজের মা, এ তুমি খেয়ে ফেলাইছ, তুমি খেয়ে ফেলাইছ, ও চেয়ে রইছ না? এই যে ও খাওয়ার ভুবন, খেয়ে ফেলাইছে আর ওদের দিকে চেয়ে রইছে, ওই যে সেই সিন্নির মতো। আল্লাহ, এই পানি খাস, কে পানি ভালো, একটু পানি খাস। তো যুবরাজকে একটু দেখাই, যুবরাজের কিন্তু গর্দানটা আলহামদুলিল্লাহ, আল্লাহ। এই তো আই দেখি, শর্ত শর্ত। আর কালকেও হচ্ছিল যুবরাজকে দেখতে আসছিল ঢাকা থেকে, দেখা চলছে আর কি। এখানে তো সূর্যের তাপ পড়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি একটু কথা বলি, আমি এটা একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো কালকে যুবরাজকে দেখতে আসছিল ঢাকা থেকে, এরকমভাবে আসতেছে, ফোন করতেছে, তো জানি না কার রিজিকে আসছে বা কি হবে, এটা তো আসলে বলা খুবই দুষ্কর, বলা যাবে না। তো সর্বোপরি আল্লাহর কাছে চাওয়া যেন খুব দ্রুত বিক্রি হয়ে যায়। বিরক্ত করিস না, বিরক্ত করিস না, গে সুস্থ নে, তো ঢাকা থেকে আসছিল, জানি না কার রিজিক আসছে, দাম দর হচ্ছে, ওটা হলে তো আর আসলে লাভ নাই। মানে বিক্রি হবে যখন, যখন হাতে টাকা পাবো তখনই তো মনে হবে যে এটা বিক্রি হয়েছে, তাছাড়া তো বলে লাভ, যার ভালো লাগে যা তা তো বলবে। কিন্তু আমার চ্যানেলেও তো আপনার অনেক দর্শক অনেকেই আছেন, যদি একান্তই তাদের ভালো লাগে, যুবরাজকে নিতে চাই, তাহলে ডিসক্রিপশনে নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর অনেকেই দেখতেছে, অনেকেই ফোন করতেছে। আর একটা আমার প্রতি বছর যে কুরবানির গরুগুলো থাকে, একটা গরু কিন্তু একজন প্রতি বছর কিন্তু একজনেই নেন না, তাই না? যার এদিকে থাকে তার কাছে যায় আর কি, এটা নিয়ে তো আর কোনো ইয়া নাই। আর আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি, আসলে আমার গরুগুলো আমার এইখানে ভালো বোঝা যায় না। আর ওর গর্দানটা দেখেন, ওর গর্দানটা আপনার একজন মানুষে ফের পাবে না, মানে দুই ইয়া করে দিলে সে ধরতে পারবে। দেখেন ওর গর্দানটা, গর্দানটা অনেক ভারী এবং অনেক মোটা। এটা সাধারণত অনেক গরুর কিন্তু এরকমটা হয় না, মানে এত, এই হেমনি গোতা দিব, এত মোটা হয় না এটাই। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কী করেন। তো সর্বোপরি ইয়া আছে যে, আর আপনারা অনেকেই, আমি বলি এর আগেও বলছি যে বড় গরু আর করবো না, এইটা তো 2022 সালে ছিল, যদি 2022-এ সিংহরাজ যোদ্ধার সাথে সাথে যদি এটাও চলে যেত তাহলে হয়তো বা 2023-এ আমার কাছে আর গরু দেখতেন না, বড় গরু দেখতেন না, এটাই। এটা নিয়ে নতুন কিছু আর বলার কিছু নাই, ফার্স্ট থেকেই বলতেছি। আর এখন অনেকেই বলবেন যে আপু খাবার কী দেন, খাবার দানাদার থাকে, তারপর হচ্ছে এই যে কাঁচা ঘাস থাকে, এই যে ইদানিং আবার খড় দিচ্ছি, সাইলেজটা একটু কমিয়ে দিচ্ছি, তো এগুলো এগুলাই খায় আর কি। এখানে হচ্ছে আপনার ইয়া সব সিংহরাজ, এ সিংহরাজ না, সুন্দরীর বোনের মেয়ে, সুন্দরী বোনের মেয়েটা, এই যেটা সুন্দরীর বোনের মেয়ে, তো মা বলতেছে কোনটা এটা। আর এটা হচ্ছে আমাদের যুবরাজ, সেটা তো নতুন করে চিনিয়ে দেওয়ার মতো কিছু নাই, ওর মাও কিন্তু আমাদের খামারে বর্তমান আসছে।
আল্লাহ দিলে আছে আর কি। আর তো আপনারা যারা আসলে একজন, আমি দামও কিন্তু খুব ছোট করেই চাইছি, 10 লক্ষ টাকা দাম চাইছি, এখানে তারা আলোচনা করতে পারবে, কারণ আমি যে টাকা খরচ করছি সে টাকা কিন্তু বড় গরুতে আসবে না। তো সেই অনুপাতে তো দাম চেয়ে লাভ নাই, দাম খুব সিম্পলভাবে চাইছি যেন বিক্রি হয়ে যায়। 10 লক্ষ টাকা দাম চাইছি এবং আলোচনা সাপেক্ষে আসলে আমার ফোন বলেন, আমার এখানে বলেন, বোঝা যায় না। আমি যদি গরুগুলো বাইরে বার করতে পারতাম তাহলে তাক লাগাই দিতে পারতাম যে গরুগুলো আসলে কী হয়েছে, কিন্তু এখানে তো এখানে বোঝার কোনো উপায় নাই, গাভী গরুর সাথে আছে, তারপরে হচ্ছে এইভাবে যেন বোঝা খুবই মুশকিল। তো আসলে ওই যেটা বলতে চাচ্ছিলাম, ফোন আসছিল, তো যে টাকা আসলে আমরা খরচ করছি সে টাকা কিন্তু বড় গরুতে আসবে না। আসলেই বড় গরু পালা খুবই লজ, বা আমি আজকে বলতেছি আপনারা কালকে পালবেন, আপনারাও বুঝবেন। আই আই পানি খাসকে, আই এই বেদ পানি খাসকে, দেখা পানি খান যাব না এডি। ওই যে গুড়ায় গরুরে শরীরে পানি দিলে হালকা হালকা পরিমাণ আসে, সে পানিটা খাইলে আবার দেখা যাবে যে পাতলা পায়খানা করবে। তো অত দেই না, ইচ্ছে করে দেই না, কিন্তু যায় আর কি টুকটাক। তো এই আর কি। তো যারা হচ্ছে মনের ভিতরে আশা থাকে কোরবানি দিবেন কিন্তু একা সামর্থ্যে হয় না, বা আপনারা তাহলে 2-3 জনে মিলে আমার যুবরাজকে নিতে পারেন, সেইটা কিন্তু করা যায়। 2-3 জনে মিলে তো কোরবানি অনেকেই দেয়। এই তুই পানি খাস কে, পানি নাই কেউ তাও খায়। তো মা এখানে ইয়া করে দিবে, আসলে আমার জায়গার সমস্যা, তো এই জায়গার কারণে এই গরুগুলো ভালো দেখা যায় না এখানে। জায়গা ভালো থাকলে সব কিছুই সুন্দর দেখা যায়, অনেকে তো ডিসপ্লে অনেক সুন্দর করে করে। এই এইটাই, আর এপাশে যদি আমি একটু দেখাই, এপাশে হচ্ছে যে স্বপ্নরাজ। কী রে স্বপ্ন বেটা, খেয়ার খাস? স্বপ্নরাজ খেয়ার খাইতেছে। স্বপ্নরাজের বয়স 4 মাস হয়েছে কি না ইউটিউবে ভিডিও দেখলে বোঝা যাবে। তো আপনার স্বপ্নরাজ আল্লাহ দিলে অনেক বড় হবে। আর আপনারা বলবেন এটা নিয়ে কিন্তু আমার বড় গরু এরকম ইচ্ছে না, এটাকে আমার সিমে সংগ্রহ করার ইচ্ছে আছে, নতুন করে আর বলার মতো কিছু নাই। ওর মায়ের আপনার 35 লিটার প্লাস দুধ হয়েছে, দ্বিতীয় বাচ্চায় ও হচ্ছে দ্বিতীয় বাচ্চাটা। তো এর জন্য আমি চাচ্ছি ওর থেকে সিমেন উৎপাদিত করে হচ্ছে ইয়া করবো, সারা বাংলাদেশে বাজারজাত করবো। বা যদি প্রান্তিকভাবে ওইভাবে যদি না পারি তাহলে হচ্ছে প্রান্তিকভাবে করবো, গাভী আসবে সেভাবে, আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে আর কি। সব কিছুর মালিক তো আল্লাহ, আসলে বললেও কাজ হবে না, খাচ্ছে আর কি। আর এই সাইডেও যদি আমি বলি, সকালবেলা ওদের টোটালি হচ্ছে যে এগুলাই চলছে আর কি, যে ঘাস খেয়ে ফেলছে এগুলাই চলছে। এই যে এটা হচ্ছে আপনার গাভী, এটা বাচ্চা দিবে। আর এই এইখানে দেখেন বাচ্চার মাথাটা, এইখানে বাচ্চার মাথাটা, এখানে 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 পেটের দিকে বড় দেখেন না, ওই নিচে ওইখানে মাথা। আর সময় লাগবে, এই মাস এক মাস লাগবে না, এক মাস তো লাগবে না, উলান চলে আসতেছে। আর এটা উলানটা গুলি তো বোঝা যায় না কাছ থেকে না দেখলে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। এবং সর্বোপরি যারা হচ্ছে বড় গরু শখ কুরবানি দেওয়ার জন্য তারা যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার অবশ্যই দিয়ে দিব যুবরাজকে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।